অফিস পাশে আর ওইদিকে আসার টাইম হচ্ছে, আর এখন আমার কাজ বাজ শেষ অনেকক্ষণ আগে হয়ে গেছে। তো আমি এখন বসে আছি, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু গল্প আড্ডা করি। তো আজকে কথা বলতে যাচ্ছি তোমাদের সঙ্গে, আমার শরীরটা প্রচণ্ড খারাপ, জানি না শরীরটা কী করলে ভালো হবে। তো শরীরটা অনেকদিন ধরে খুব খারাপ যাচ্ছে, আর আজকে সকালবেলা থেকে চোখ লাগাচ্ছে এত, এই চোখটা এত লাগাচ্ছে কি আর বলবো। আর জানি না চোখ লাফালে কী হয়, তবে সবাই বলে ভয়ে হয়, তো আমার সকাল থেকে ভয়, মানে ভয় লাগছে আর কি। তো আমি ইউটিউবে সার্চ করলাম, দেখলাম চোখ লাফালে কী হয়, তো সেরকম কিছু সময় বলতে গেলে আমার অসুখ বিসুখ বেশি হবে এটাই আর কি। তো তাই একদম ঠিকই বলেছে, ইউটিউবে যা দেখলাম একদম ঠিকই, শরীর অনেকদিন থেকে খুব একটা ভালো নেই, তো আজকেও ভালো নেই। আর ভিডিওগুলো এডিট করার মানে তো এটা বাস্তব যে চোখ লাফালে কিছু না কিছু হয়, তো সেরকম কোনো মানে খারাপ ভাবলে না অতটা, একটু অসুখ বিসুখ হয় এটাই আর কি। তো আমার চোখগুলো প্রচুর লাফাচ্ছে, আর আমার আমার শরীর যে কেমন করছে আমি সেটা বুঝতে পারছি। তো বাট মানে আজকে সকালবেলা থেকে ব্লগটা অ্যাডিট করতে পারছি না, তো খুব একটা ছোট্ট ব্লগ আজকে দিয়ে দেবো তোমাদের সঙ্গে, কালকে যতটুকু পারছি শেয়ার করেছি পেরেছি। তো মানে কি আর বলবো, খুব এনার্জি হয় কোনো সময়, কোনো কোনো টাইমে এরকম এনার্জি হয় যে আমার ব্লগ করতেই হবে, দিতেই হবে। তারপরে আবার শরীরটা পেরে উঠে না, জানি না কী করলে ঠিক হবে। তো খুব খুব ভালো যাচ্ছে না, আমার শরীর খুব খারাপ যাচ্ছে, তো ব্লগটা সেরকম বড় করতে পারিনি, যতটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কোনো কোনো টাইমে এরকম যে দুটো যে আমি করেই ছাড়বো, আমি করবো, আমার করতেই হবে, কিন্তু পেরে উঠি না। শরীরের জন্য খুব কয়েক আগে খুব মানে করতাম, ভালো লাগতো শরীরটা সবসময় করতাম, এখন করতে চাই কিন্তু পেরে উঠি না গো। তাই তোমাদের সঙ্গে এটাই শেয়ার করতে চলে আসলাম। আর বাট শরীরটা খারাপ বলে ভালো ভালো ব্লগ দিতে পারছি না, মানে কোনো কিছু ব্লগ করতে যাই কিন্তু করার ইচ্ছা করে না, তো ওরকমই পাচ্ছি না। আর যারা মোবাইল মানে থাম্বনেল বসানো এখনো পর্যন্ত শিখো নাই, তাদের জন্য বলছি মানে থাম্বনেল আমি তো নিজে নিজে করেছি থাম্বনেল বসানো, তো মোবাইলে ভেরিফায়ার করতে হয় তারপরে থাম্বনেলটা বসাতে হয়, তো ভেরিফায়ার না থাকলে থাম্বনেলটা কিন্তু বসে না। তো অনেকেই জানো না যারা নতুন চ্যানেল খুলেছে, তো আমারও তো নতুন, তবু আমি যতটুকু শিখেছি তোমাদের বলে দিচ্ছি। তো মোবাইল মানে ইউটিউব চ্যানেল যদি ভেরিফায়ার করা না থাকে তাহলে কিন্তু থাম্বনেল বসে না। তা আর থাম্বনেলটা আমার প্রথম প্রথম মানে ওরকমই গেছে, তো থাম্বনেলটা না বসলে কিন্তু ভিডিওটা শো হয় না, ভালো লাগে না দেখতে। তো বাট বসে আছি বলে তোমাদের সঙ্গে কথাগুলো শেয়ার করছি, বাট ভিডিও তো করতে পারছি না। আর রান্না তো সকালবেলা হয়ে গেছে আমার, তো চলে আসলাম সবার ভালোবাসা নিয়ে একটু গল্প আড্ডা করতে। তো মোবাইল ইউটিউব চ্যানেল ভেরিফাই করা না থাকলে থাম্বনেল বসে না এটাই আর কি। তো আমি খুব কষ্ট করে, আমিও প্রথমে জানি মানে জানি না সেরকমভাবে, তো আমি ইউটিউব দেখে সার্চ করে করে আমিও অনেক কষ্ট করে শিখেছি। তো তোমাদের এটাই বলছি, মানে মোবাইল ভেরিফায়ার করবে আগে, তারপরে থাম্বনেল বসাইতে হয়, না হলে থাম্বনেল বসে না। তো বাবা গেছে ছেলেকে আনতে, আর ছেলে আসলে আমার টিউশন, ওর টিউশন থাকে 3:30 দিকে, আস্তে আস্তে 3 বেজে যায়, ওর আধা ঘন্টা খাওয়া দাওয়া টাইম থাকে না আর কি। তো ওর ওইটুক টাইমে খাওয়ানো দাওয়ানো ছান করানো সব করতে হয়। তো বাট এখন আমি তোমাদের সঙ্গে বসে আছি, ভালো লাগছে না বলে জানিয়ে দিচ্ছি শরীরটা। তো ভিডিও দিতে পারি মানে পারছি না ভালো করে, তো তার জন্য জানিয়ে দিতে এসেছি। প্লিজ তোমরা একটু সাপোর্ট করো, আমার কোনো কোনো টাইমে খুব মানে এনার্জি হয় যে আমি করেই ছাড়বো, এটা করেই ছাড়বো।
বাধা পড়ে যায়, সব জায়গায় সব কাজে বাধা পড়ে যায়। তোমরা আশীর্বাদ করলে ঠিক পাবো, আর যতটুকু জানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, জানিয়ে দিই। তো কালকে ব্যাংকে ছিলাম, ব্যাংকের কাজটা হয়ে গেছে, বাট অঞ্চলের কাজটা হয়নি। তো এখন আমার এটার জন্য ভিডিও মানে ভিডিও অফিস যেতে লাগবে। তো বুঝতে পারছি না যে কোন দিকের ভিডিও অফিস যাব, যদি কেউ জানো তো অবশ্যই কমেন্টে বলে দিও, আমি ওর জন্য এটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম। বাট আমার মানে কাস্টের সার্টিফিকেট, এসসি সার্টিফিকেট মানে আমাদের কাস্টের, তো ওটা আমি স্কুল লাইফে বানিয়েছি। তো আমার স্কুল লাইফে যেটা বানিয়েছি তো ওটা এখন এইদিকে এনেছি, মানে এইদিকে এনেছি। তো আমি এক জায়গায় মানে এসসি সার্টিফিকেটটা আমার এক জায়গায় দিব। তো আমার এসসি সার্টিফিকেট আমি বিয়ের আগে বানিয়েছি, এখন বিয়ে হওয়া আমাদের অনেকদিন হয়ে গেলো, মানে বিয়ে হওয়াটা অনেকদিন হয়ে গেল, আবার বিয়ের কত আগে বানিয়েছি ওটা জানি না। তো আমি জানি যে আধার কার্ড 5 বছর আমার ছেলের যে আধার কার্ড আছে ও আগে ছোটোবেলা বানিয়েছি। তো আমার ছেলের আধার কার্ডটা আগে বানিয়েছি, এখন ছেলে ধরো 5 বছর পার হয়ে গেছে, তো ওটা এখন মানে লিঙ্ক করতে লাগবে। তো সেরকম ওটাও করতে লাগতো, তো আমি তো জানি না সেরকম, আর এতদিন মানে জানলো আর কি, অতটা কেয়ার করিনি। তো ওটা একটা মানে কাজের জন্য লাগবে, তো ওটা দিচ্ছি এখন, ওটা দিয়ে হচ্ছে না। আমার সুদীর্ঘ সার্টিফিকেটটা, আমাদের কাস্টের সার্টিফিকেটটা এখন হচ্ছে না, বাট ওটা এখন আপডেট করতে হবে, তারপরে হবে। তো আপডেটটা এই দিকের ভিডিও অফিসে করতে হবে কি ওই দিকের ওটা বুঝতে পারছি না, যদি কেউ জানো তো অবশ্যই বলে দিও গ্যাস। আর বলতে গেলে আমাদের ভিডিও অফিসের মানে ওইটা আমি স্কুল লাইফে বানিয়েছি, তো ওটা এখন যে আমি আমার তো ভোট এখন এইখানটায় হয় যে বরের বাড়িতে, এই দিকে হয়। তো এখন ওই মানে আপডেটটা এই দিকে ভিডিও অফিস গিয়ে মানে ভিডিও অফিস গিয়ে করতে হবে, কিন্তু এই দিকে কি ওই দিকে ভিডিও অফিস ওটা তো আগেকার, তাই না? তার জন্য আর কি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম। কেউ যদি জানো অবশ্যই আমাকে কমেন্টে বলে দিও, আর কমেন্টগুলো কতগুলো মানে আমার এখনও একটা খারাপ কমেন্ট আসেনি, কমেন্টগুলো দেখলে ভালো লাগে, আবার ভিডিও করার এনার্জি পাই। বাট বর বাড়িতে নেই, আজকে একটু সবজি বাজার যেতে হবে। তো কালকে যেই জায়গায় গিয়েছি, মংলাবাড়ি বলেছিলাম না, মংলাবাড়ির ওইদিকে গিয়েছি, তো ওখানটায় আজকে বাজার বসে, একটু গিয়ে সবজি আনতে হবে। কালকে আমার ছেলের বুধবার আছে, ওকে আবার স্কুলে শাক মানে সবুজ সবুজ সবজি নিয়ে যেতে হবে। বাট তাই তোমাদের সঙ্গে মানে বসে আছি, তো ভাবলাম যে বসে বসে কিছু কথা বলি, জরুরি কথা তোমাদেরও কাজে দেবে, আর আমারও যদি একটু কাজে দেয়, তার জন্য চলে আসলাম তোমাদের সঙ্গে একটু কথা বলতে গাইস। তো ফাইনালে যারা জানো আমাকে অবশ্যই দু একদিনের মধ্যে কমেন্ট করে প্লিজ বলে দাও, তাহলে আমি মানে এখনও শুনবো, শুনতে তো একটু টাইম লাগবে, এর কাছে জানি না কার কাছে শুনলে ভালো হবে। তো কারো কাছে না কারো কাছে ঠিক শুনে যাবো, কিন্তু তোমরা যদি কেউ জানো অবশ্যই বলে দিও। আর বাড়ির ওইদিকেগুলো আমার মানে কোনো ব্যাপার না, করা যাবে, বাড়ির ওখান থেকে আমাদের ভিডিও অফিস পাশে, আর ওইদিকে গেলে আমার বাবাই করতে পারবে, আর এইদিকে গেলে আমার নিজে দৌড়াতে হবে। তো নিজে দৌড়াতে গেলে বলতে গেলে বেশি দূর না, ভিডিও অফিস যেতে হবে, একটু সারাদিনে একটু পরিশ্রম যাবে একটুকে, আর কিছু না। তো আমি বাট পেরে যাবো, কিন্তু বুঝতে পারছি না যে কোন দিকে করতে হবে, ওটাই আমাকে যদি কেউ জানো প্লিজ অবশ্যই ফাইনালে একটু কমেন্ট করে বলে দেবো। শরীরটা এত খারাপ যাচ্ছে, আর আমার পাশে মানে বাড়িতে থাকলে তো আগের মতো থাকলে তো মা থাকতো, মানে আর কিচ্ছু করতে লাগতো না, এখন এখানটাই একা একা। তো মা নেই, তার মধ্যে আবার শরীর খারাপ খারাপ করেই সব কাজ করে যাচ্ছি, করতে হচ্ছে। মা থাকলে জানি না, মা থাকলে খুব মনে পড়ছে মার কথাগুলো। তো বার এখন শরীর খারাপ মানে প্রত্যেক দিনেই, জানি না আজকে মাথা ব্যথাটা নেই, বাট আজকে এমনি শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে। প্রত্যেক দিন জানি না কী হয়েছে, দুপুরবেলা থেকে মাথা ব্যথা চালু হয়। তো জানি না, মা নেই তো নিজে সব কাজ সামলাইতে হচ্ছে, শরীর খারাপ তো কী হয়েছে সামলাইতে তো হচ্ছে। তো বড় তো বাড়িতে নেই, বর থাকলেও যতটুকু করে দেয় তাও একটু শান্তি পাই। তো বর নেই, মা নেই, আর মার কথাটা বিশেষ করে খুব মনে পড়ছে, মা থাকলে অনেকটা সাপোর্ট। তো খারাপ শরীর খারাপের মধ্যেও নিজে থেকে মানে সব কাজ
পা সামলাতে হচ্ছে। বাট যত মানে এখানটায় যত কাজ মানে অত বেশি কাজ না, যতটুকু হোক রান্না বাড়ি ঘর দুপুর ছেলেকে আনা ধোয়া এতটুকু করতে লাগতো না। যদি মা সামনে থাকতো তখন শরীর খারাপ যদি জানতো এতটুকু করতে হতো না। মা বিশেষ করে মা মেয়ে মার কথাটা খুবই মনে পড়ছে গাইস। বসে বসে তোমাদের সঙ্গে এইটুকু খেয়ে শেয়ার করলাম, আর ভালো লাগছে না, জানি না শরীরটা যে কবে ঠিক হবে আর তোমরা কবে একটু নতুন নতুন তাহলে ভিডিও পাবে।